স্নাতকে ভর্তি দাবিতে ছাত্রছাত্রীদের আন্দোলনে উত্তাল হয়ে উঠল শিলচরের ঐতিহ্যবাহী ডিসি কলেজ। বুধবার এ দাবিতে কলেজ চত্বরে বিক্ষোভ প্রদর্শন করে ছাত্রছাত্রীরা, ঘেরাও করে রাখে কলেজের অধ্যক্ষকেও। পরিস্থিতি সামাল দিতে গিয়ে কলেজ চত্বরে ছুটে আসতে হয়েছে অতিরিক্ত জেলাশাসককেও। তারপর কলেজ অধ্যক্ষ ও ম্যাজিস্ট্রেটের আশ্বাসের পর পড়ুয়ারা আন্দোলন প্রত্যাহার করেন। পড়ুয়াদের বক্তব্য, এই কলেজেই দু বছর হায়ার সেকেন্ডারি পড়াশোনা করে কেউ 65% ও কেউ 70% নম্বর নিয়ে উত্তীর্ণ হওয়ার পরও স্নাতকে তাদের ভর্তি করা হচ্ছে না। অথচ নানা কোটার নাম করে অনেক কম নম্বর পাওয়া ছাত্রছাত্রীরা ভর্তির সুযোগ পেয়ে যাচ্ছে। পক্ষপাতমূলক আচরণ করা হচ্ছে বলে অভিযোগ তোলেন ছাত্রছাত্রীরা। অবিলম্বে তাদের ভর্তি ব্যবস্থা করার জোরালো দাবি জানিয়েছেন। শিলচর থেকে যদি 10 জন থাকে 5টা তাহলে আমরা কি নিয়ে পড়াশোনা করব আর কোন কলেজে এডমিশন দেবে আমাকে? কতজনের মতো ছাত্রছাত্রী এখানে হতে পারে? প্রায় 80% 70% স্টুডেন্ট প্রায় পাচ্ছেই না ডিসি কলেজের স্টুডেন্টরা হয়। আমরা ডিসি কলেজের চান্স পাচ্ছি না, বাইরে আমরা বাইরের কলেজের স্টুডেন্ট। আমাদের মামার কাছে এটাই দাবি যে আমরা ডিসি কলেজের স্টুডেন্ট হই, আমরা ডিসি কলেজে আমরা আমাদেরকে ইয়ে করতে মেমোরেন্ডাম দিতে, আমরা মেমোরেন্ডাম দেওয়ার পর আমরা সিট পাবো কি পাবো না এটা গ্যারান্টি কে দেবে? যে দিকে কে দেবে সিটটা? আচ্ছা, আমার প্রশ্ন, আমার প্রশ্ন, কতজন ছাত্র হবে যারা চান্স পায়নি? ফার্স্ট অফ অল আগের বছর ছিল কি ডিসি কলেজ সবে কলেজের রিজার্ভেশন সিট ছিল, তো তোমরা দাবি কি? দাবি কি? আমরা এখানে ফোর্থ সেকেন্ড ইয়ার, এখন বিও আমরা এখানে পড়তাম, এটাই তোমরা দাবি? আমার লোকের একটা মেয়ে 61% যেতে পাইলিছে, অথচ আমি 68% আমরা কোনো অসুবিধা নাই।